হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ফেভারিট একটা সালাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা রেস্টুরেন্টের এতটাই ফেভারিট এবং অনেক রেস্টুরেন্টে অনেক বেশি দামেও বিক্রি হয় দেখা গেছে। বাট আজকে আমি দেখাবো যে আপনারা বাড়িতে কী করে টেস্টি একদম রেস্টুরেন্টের মতো করেই বানাতে পারবেন এবং হোটেল স্টাইলেই বানাতে পারবেন। তো চলুন ক্যাশুনাট সালাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে বানাচ্ছি চিকেন ক্যাশুনাট সালাদ। তো চিকেন ক্যাশুনাট সালাদ বানানোর জন্য আগে চিকেনটাকে প্রিপারেশন করতে হবে। চিকেনটাকে প্রিপারেশনের জন্য চিকেন আমি এরকম করে লম্বা লম্বা কিউব কিমা করে নিয়েছি। অতটা কিমা নয়, মানে কিউব সাইজের লম্বা কাট করে নিয়েছি, জুলিয়ানো বলা হয় এটাকে। তো এই সাইজটা করার পরে এর সাথে আমি মিক্স করব, এর সাথে মিক্স করতে হবে সামান্য পরিমাণে, আপনারা ময়দাও দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ার দিলেও অনেকটা ভালো হয়। তো সামান্য পরিমাণে আমি দুই পরিমাণ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যেন হালকা একটা গ্রেভি হয়। এরপর আমি একটা ডিম দিয়ে দেবো, লবণ, এরপরে এর মধ্যে যাবে ব্ল্যাক পেপার। জাস্ট হয়ে গেল চিকেনটা প্রিপারেশন, এরপরে এটাকে আমি ফ্রাই করে নেব। তো ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চিকেনটা ম্যারিনেট করা কিছুক্ষণ আমি রেখে দেব। তো এই ফাঁকে আমি কি করলাম, এই সুযোগে আমি এখানে ক্যাশুনাটগুলো রয়েছে সেগুলোকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নিলাম। এরপরে আমি ওই তেলেই চিকেনগুলোকে এভাবে লম্বা লম্বা করে রেখে এভাবে করে ভেজে নেব, জাস্ট ব্রাউন করে ভেজে নেব এবং ভাজতে থাকছি। আপনারা ভিডিওটি সাথেই থাকুন। এরপরে যে গাজর রয়েছে, আমি এই ক্যাশুনাট সালাদে গাজরটা দেবো। গাজরটাকে আমি লম্বা লম্বা করে কাটছি, বাট একদম পাতলা স্লাইস করে কাটছি। তো বাকি যা কিছু রয়েছে আমার, যেই কটা আমি সবজি দেবো এতে, তো সবগুলোই আমি সালাদে আর সবজিগুলো রয়েছে সেগুলো আমি সবগুলো কেটে নিচ্ছি, দেখতে থাকুন।
আচ্ছা সালাদের আমাদের এখানে সব কিছু প্রিপেয়ার হয়ে গেছে, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন জাস্ট মিক্স করব। অ্যাট ফার্স্ট আমি এতে লবণটা দিয়ে দেবো টেস্টের জন্য এবং কিছু চিনি দেবো, আমি হালকা একটুখানি চিনি দেবো। আমি আজকে শুধুমাত্র একটা সস দিয়ে কিন্তু এই সালাদের রেসিপিটা তৈরি করবো, আপনারা চাইলে সয়া সস বা ওয়েস্টার সস হালকা পরিমাণে দিতে পারেন। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে লেবু, লেমন জুসটা খুবই এটা এই সালাডটার জন্য খুবই দরকার হয়। এই সালাডটাকে আরও টেস্টি করার জন্য আপনারা সামান্য চাট মশলাও দিতে পারেন। এরপরে ভেজে নেওয়া কাজু, এরপরে আমার যে চিকেন ফ্রাইগুলো রয়েছে, এই চিকেন ফ্রাইটা আসলে খুবই মজার। এমনিতেও যদি আপনারা চিকেন ফ্রাই খেতে চান, শুধু এটা কিন্তু সস দিয়ে প্রিপারেশন করে পরিবেশন করতে পারেন। আমি এখানে একটা ওই সস ব্যবহার করছি, যেটা হচ্ছে টমেটো হট চিলি সস, যেটা রয়েছে সেটাই ব্যবহার করছি। তো আমি সবগুলো প্রিপারেশন করে মিক্স করে দিচ্ছি, একটু মাখা মাখা হবে, সসটা আমি একটু বেশি ব্যবহার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আমার এই রেসিপিটি ভালো লেগেছে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। অ্যান্ড আপনারা যদি আরও আরও রেসিপি পেতে চান এরকম, তাহলে প্লিজ প্লিজ ক্লিক আওয়ার সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এবং যাদের ইনগ্রিডিয়েন্টস আমি কী কী ইউজ করেছি এখানে, সেগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয়, আমি ডেসক্রিপ বক্সে অবশ্যই আপনাদের জন্য একদম লিখে দেবো, বাংলায় ইংলিশে লিখে দেবো। তো লেটস গার্নিশ দিস সালাদ অ্যান্ড এনজয়।